ব্লগিং নিয়ে আমার চ্যানেলে ফুল একটা সিরিজ টিউটোরিয়াল আছে। আমি সেই টিউটোরিয়ালে এ টু জেড আপনাদের সব কিছু দেখিয়েছিলাম, আপনি কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটটাকে কীভাবে থিম কাস্টমাইজ করবেন, ওয়েবসাইট কীভাবে সার্চ ইঞ্জিনে জমা করবেন, কীভাবে ভিজিটর নিয়ে আসবেন, কীভাবে পোস্ট করবেন। কিন্তু এত সবের মাঝে সবাই আমাকে যে কমন একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভাই আমি কোন টপিক বা কোন নিচ নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করলে সেটাতে ভিজিটর আসার চান্স বেশি থাকে, তো এটা নিয়ে আমার দুই রকম সাজেশন থাকবে। প্রথম সাজেশনটা হচ্ছে আপনি যে টপিকটা বেশি পছন্দ করেন বা যে টপিকে কাজ করতে আপনার বেশি ভালো লাগে। এটা আমার পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন, এটাতে হয়তো বা আপনাদের সাফল্যতা বা সফলতা খুব তাড়াতাড়ি আসবে না। যেমন দেখেন আমি টেক নিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করি, তো আমার যে ওয়েবসাইটটা আছে সেটাও টেক রিলেটেড, কিন্তু আমি টেক নিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করেছি এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা অনেক বেশি টাফ। তার কারণ এখানে টেক নিয়ে কম্পিটিশনটা তুলনামূলক বাকিদের থেকে বেশি থাকে। তো এখন আপনি এমন টপিক নিয়ে যদি কাজ করতে চান যেটা আপনি নিজে ভালোবাসেন, তাহলে দেখা যাবে আপনার সাইটটা র্যাঙ্ক করতে অনেক সময় লাগতে পারে বা দেখা যাবে যে অনেক বেশি সময় লাগবে, ততদিনে হয়তো বা আপনি ওয়েবসাইট ডেভেলপিং ছেড়েও দিতে পারেন। তো এখন নেক্সট যে কথাটা আসে যে আপনাদের যদি এরকম কোনো সিলেক্টিভ কোনো যদি টপিক না থাকে, তাহলে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন বা কোন টপিকগুলো নিয়ে কাজ করলে র্যাঙ্ক করার চান্স বেশি থাকে। তো এভাবে কেউ কখনো কোনোদিনও আপনাকে সিকিউরিটি বা 100% সিওরিটি দিতে পারবে না যে আপনি এই টপিক নিয়ে কাজ করেন, এই টপিক নিয়ে কাজ করলে র্যাঙ্ক হওয়ার চান্স 100%। তবে যে টপিকগুলোর কম্পিটিশন কম কিন্তু ওই টপিক নিয়ে কাজ করলে আপনার সফলতা অন্য টপিকের থেকে বেশি থাকে, এরকম সেরা 5টি টপিক নিয়ে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনি কীভাবে এই টপিকগুলো খুঁজে পাবেন, কোথায় থেকে কাজ করবেন, কীভাবে চেক করবেন কম্পিটিশন আছে কিনা। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে দিচ্ছি আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে বাকি ব্লগিংয়ের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আপনাদের এই সিরিজটা বুঝতে বা এই ভিডিওটা বুঝতে বেশি সুবিধা হবে আর আপনাদের অনেক বেশি হেল্প হবে। তো চলুন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আবার আমরা আমাদের এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখানে দেখেন আমি 5টা সাইটে ওপেন করে রেখেছি। তো এখানে আমাদের প্রথম সাইটটা হচ্ছে হেলথ টিপস এন্ড রেসিপিস। তো এই সাইটগুলো আপনাদের কাছে একটু অন্যরকম লাগলেও এটার সত্যিটা এটাই যে এই কিওয়ার্ডটার উপর সার্চটা মোটামুটি কম হয়। তো এই কিওয়ার্ড নিয়ে আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আমি একটা ওয়েবসাইট তৈরি করে দেখে দিচ্ছি। তো এই সাইট নিয়ে যখন আপনি কোনো বা এই রান্না নিয়ে যখন কোনো আপনি ওয়েবসাইট তৈরি করবেন, এগুলোতে আপনার কম্পিটিটর খুব কম পাবেন। তো যখন আপনার কম্পিটিটর কম হবে কিন্তু গুগলের সার্চের সংখ্যা বেশি হবে, তো ইজিলি আপনাদের এই সাইটটা র্যাঙ্ক করার চান্স অনেক বেশি থাকে। তো আপনারা এইভাবে যে সাইট নিয়ে কাজ করতে চান সেটা গুগলে এখানে সার্চ করে এইগুলো থেকে আইডিয়া নিয়ে আপনাদের ওয়েবসাইটটা সেম ওয়েতে একটু মডিফাই করে কাজগুলো করতে পারেন। মানে এইখান থেকে আইডিয়া নিয়ে আপনি পোস্টগুলো নিজেরভাবে নিজের মতো করে লিখলে এখানে ভিজিটর আসার চান্স অনেক বেশি থাকে। তো আমাদের নেক্সটটা হচ্ছে হেলথ টিপস। এখন আমাদের হেলথ টিপস নিয়ে গুগলে সার্চ করলে আমরা অনেকগুলো সাইট পেয়ে যাবো। যদিও আমরা অনেকগুলো সাইট পেয়ে যাবো কিন্তু আমাদের এই সাইটের তুলনায় গুগল সার্চে এইগুলো নিয়ে খোঁজ আরও বেশি থাকে। আপনি যদি টেক নিয়ে কোনো একটা সাইট তৈরি করেন, তো মানুষ এইখানে টেক নিয়ে গুগলে সার্চ করে না, এখন সবাই ইউটিউবে টেক নিয়ে সার্চ করে। তো এখন এই হেলথ টিপস নিয়ে আপনি খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে মানুষ গুগলে বেশি সার্চ করে, ইউটিউবে না। তো এখন হেলথ টিপস নিয়ে কাজ করলে আপনাদের সাইটটা র্যাঙ্ক করার চান্স বেশি থাকে। নেক্সট হচ্ছে কোর্স নিয়ে। আপনি যদি এখন এই ক্যাপশন আর কোর্স নিয়ে সাইটগুলো তৈরি করেন, যেমন এখানে দেখেন আমি মোটিভেশনাল কোর্স লিখে এখানে সার্চ করেছি, এখানে অনেকগুলো সাইট আপনারা পেয়ে যাবেন। এটাও দেখেন এই যে success.com অনেক বড় একটা সাইট, এরকম সাইটও আপনারা পেয়ে যাবেন যেগুলো র্যাঙ্ক করার চান্স বেশি থাকে। নেক্সট হচ্ছে কিটো রেসিপি। কিটো রেসিপি এটা হচ্ছে বিদেশিদের খাবার, তো এই খাবারগুলো নিয়ে যদি আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন সেটাতেও কম্পিটিটর অনেক কম পাবেন। লাস্টলি আমাদের যে সাইটটা আছে টপ 5-এর মধ্যে, সেটা হচ্ছে ওয়েট লস। এখন ওয়েট লস করার জন্য আপনি যে সাইটগুলো পেয়ে যাবেন সেইগুলোতে কিছু না, আপনি শুধু একবার পড়ে নিয়ে বাকিটুকু নিজের মতো করে লিখে দেবেন, তাহলে এটা হচ্ছে ইভার গ্রিন। এই 5টা সাইট, এই 5টা সাইটের কম্পিটিটর সারা জীবনে কম দেখবে, আর এই 5টা সাইটের কখনো গুগলে সার্চ করার পরিমাণটা কমবে না। এখন আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন, আপনি যে নিউজ নিয়ে কাজ করতেছেন আপনাকে সবসময় পোস্টের মাঝেই থাকতে হবে। এখন যদি আপনার হঠাৎ করে আশেপাশে কোনো এরকম হট টপিক না থাকে, তাহলে আপনি নিউজ নিয়ে কাজ করলে গুগল সার্চ থেকে আসার চান্সটা কম থাকবে। কিন্তু আপনি যখন এই টপিকগুলো নিয়ে কাজ করবেন তখন দেখা যাবে এই টপিকের উপর গুগল সার্চের পরিমাণ কখনো কমবে না, এটা ইভার গ্রিন টপিক। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তো অন্য সব ভিডিওর মতো এই ভিডিওতে আপনাকে বলতেছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আপনি নেক্সট
আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে একটা নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।